কি ব্যাপার বাবা? ইসমাইল তুমি রাস্তায় বসে আসছো বাবা? অনেকদিন হলে তো গরু গোস্ত খাওয়ায় না, একটু গরু গোস্ত নিয়েছেন বাবা? তুমি তো জানোই আমাদের সংসারের অবস্থা কি অবস্থা, আমরা খুব কষ্টে অভাবে অনাহারে দিন কাটে। তুমি কইছো আমার একমাত্র ছেলে গরু মাংস খাইতে চাইছো, আমি চেষ্টা করবো যেভাবে তোমার আশাটা যেন আমি পূরণ করতে পারি। বাবা তোমাকে গরু গোস্ত নিতে হবে, কারণ পাশের বাড়ি এ পাশে ও পাশে সবাই গরু গোস্ত খায়, আমি শুধু দেখি। ঠিক আছে, তুমি যেহেতু কইছো আমার যত কষ্ট হোক বাবা আমি তোমার জন্য আনবো অবশ্যই, তুমি কোনো চিন্তা করো না। তাহলে বাবা তুমি যাও। আচ্ছা বাবা ঠিক আছে, দেখে শুনে যাও। আচ্ছা ঠিক আছে, দেখে শুনে দাম নেই, ছেলের তো কথা দিয়ে এলাম, দেখি এখন মহাজনের কাছে যাই, দেখি কিছু টাকা পয়সা দেয় কি না। আরে ওপাল গরিব বলে কেউ ভালোবাসে না, তিনি টাকা পয়সা কেমনে ম্যানেজ করবো আল্লাহ জানে। এ আল্লাহ যে কেরে গরিব বানাইলো, এক টুকরা মাংস ছেলের দিমু সেই সমর্থ আল্লাহ আমার দেয় নাই। হায় রে গোপাল রে, বাড়ি বাড়ি কাজ করি তারপরেও টিয়া পয়সা থাকে না। পোলা তো কইল মাংস ব্যাপার তাইল, আমার যে সমর্থ বাইতে তো একটা দেহও নাই আর প্রফিটও নাই। দেহি মাহাজন আইলে খেতটা একটু দেখে আসি তো কীভাবে ধান কাটল। হায় হায় রে রাকিব, এটা কীভাবে ধান কাটছ ভাই? হ্যাঁ ধান কাটার তো সুন্দরী হইতেছে, আমার গরুর খ্যার নাই, আরও নিচ করে কাটতে হবে ভাই। আচ্ছা ঠিক আছে মহাজন, ভুল হয়ে গেছে আমার, ভালো করে কাট। ভালো করে কাটতেছি মহাজন সাহেব। হ্যাঁ বলো। আমি ধান ভালো করে কাটবো নি, মন মেজাজটা আমার খারাপ। আপনার সাথে আমার একটা কথা, কথা হলো কি আমার ছেলেটা বহুদিন তো যাবো মাংস খাবার চাইতেছে গরু মাংস, কিন্তু বাড়িতে একটা ডেও নাই পকেটেও নাই, অনেকজনের কাছে চাইছি কিন্তু কেউ আমার দেয় নাই মাংস কেনার টাকা। যদি আপনি আমারে কিছু মাংস কেনার টাকা দিতেন তাহলে পোলাটার একটু মাংস কিনে খাওয়াই আরতাম। আমরা তো ভাই সপ্তাহ শেষ না হওয়া পর্যন্ত টাকা দেয় না, যদি অগ্রিম টাকা দেই তাহলে লোকজন কাজে আয় না, মানে পোলায় জায়গা। দেখেন মহাজন সব, আমার ছেলেটার আশাটা আপনি পূরণ করেন, আমার খুব খুব কষ্ট লাগতেছে, অনেকজনের কাছে টাকা পয়সা যাইছে কেউ দেন আমারে, যদি দয়া করে আমার কিছু টাকা দেন অন্তত পক্ষে আধা কেজি এক কেজি না হইলো আধা কেজি মাংস যদি নেওয়া পারতাম তা আমার পোলাটা অনেক খুশি হইতো। রেডি শুনতে শুনতে অভ্যেস হয়ে গেছে গা। হ্যাঁ এটা পুরাতন ডায়লগ, তুমি কাজ করো সপ্তাহ হইলে ঠিক সময়ে বেতন পাইবা গা, ঠিক আছে? আর ধান মিস করে কাটো, আমার গরুর খ্যার নাই। দেন না খ্যার চেষ্টা করে দেন। আচ্ছা তুমি কাজ করো। অনেক চেষ্টা করলাম মহাজন শেখা দিল না মারেন, কিন্তু করি পোলায় যে মাংস খাইবার চাইছে দুনিয়াটা জানি কেমন কেমন হয়ে গেছে গা। সসা বাবা দুনিয়াটাই সারতে পারবে, কেউ কারো নয়, তোমার কাজ করো আল্লাহ মিলাবে। ঠিক আছে আল্লাহ ভরসা, শেষ দিলা বেলা তো নেই শেষ, ওলা তো মাংস খাইবার চাইল নেই, কোনো ব্যবস্থা করতে পারি কিনা। ও ভাই মাল রেডি করে রাখেন আমি আসতেছি। হ্যাঁ ও ব্যঞ্জন দিবেন 5 কার্টুন আর আইটিস বিরিয়ানি দিবেন 2 কার্টুন, পাতার বিরিটা দেন। হ্যাঁ ওই যেটা নিয়েছিলাম ছেলে মেয়ে পর্যন্ত দেখা যাইতেছে, ছোট জায়গায় তো টাকা পয়সা পাইলাম না, দেখি বন্ধু আমার ফিরে না, দেখি কি করে আমার জন্য আজকে বলে তো রাখলাম তা না। কি রে বন্ধু তোরে আমি খুঁজতেছি আকাশ ফাকাশ পাতাল এক করে লাইছি বলে জায়গায় পাইতেছি। কি খবর তোর? ভালো সময় আছি আমি, তাড়াতাড়ি দোকান বন্ধ করে মাল লাইছো যাবো। আমার খবর না ভালো, আমি তো একটা বিপদের মধ্যে পড়ে বিপদ যাবো তো বিপদটা হলো ভাই কি কম, হঠাৎ করে আমার ছেলেটা গরুর মাংস খাইতে চাইছে কিন্তু আমার কাছে তো টেকা নাই মুহূর্তে, আর যে জায়গায় কাজ করি মহাজনের বললাম যে আমার কিছু টাকা দেন আমি কাজ করে শোধ দিন, মহাজন তো টাকা দিলই না এমন কথা কইছে। কি কষ্টে কমপক্ষে 1 ঘন্টা আমি খালি চোখের পানি পড়ছে আমার জন্য এমন কথা তো খুব দুঃখেরই কথা। তার কী লাগবে তোর গো? আমার জানিসই তো বন্ধু আমার সংসারের যে অবস্থা, এখন তুই যদি 500 টাকা দিতি
তাহলে একটু মাংস কিনে আমার ছেলেরা দিতে পারতাম। ঈদ ছাড়া তো আর মাংস কেনার ক্ষমতা আল্লাহ আমার দেয় নাই। যাক কি আর করার, বন্ধু যদি বন্ধুর উপরে না লাগলো তাই কিসের বন্ধু। নে দিতেছি তারা দেখি, এনে 500 টাকা দিন দাদা, আধা কেজি মাংস কিনে নে, বলারে খাওয়া দাদা। আল্লাহ তোরে দাদা বড় বানায়, আমি আলগিমরে দেবো আবার। ঠিক আছে দাদা, তোর মতন যদি বন্ধু আমার আর দুই তিনটা থাকতো। আচ্ছা দাদা সময় নাই বুঝিস না। আচ্ছা ঠিক আছে, বন্ধু তো আমার ভালো উপকার করলো। ইয়াল্লাহ আর ডাকাত দিয়ে সামনে রিমনরে দেখা পাইছি ভাই। কিরিয়ে রাকিব গা, আল্লাহ কাছে টেয়াও নেই মানে পকেটে কি ছিল টাকা। কি অবস্থা, এ কমা যাচ্ছিস পকেটে দেখি এ খবর, তুমি পাই গেছো পাম না দেখি নাকি। এটা দেহান যাবো না, আরে বেটা দেখ আমি কত কষ্ট করে যে ম্যানেজ করছি, কত কষ্ট করে যে নিছি এই টাকাটা দিয়ে আমার ছেলের জন্য, এই ছেলের জন্য আমি মাংস কিনবো। মাল খাওয়া ছিল বস্তু খায় না বাড়া কত বস্তু আমি ঈদের মধ্যে খা যা। আরে এখন আমি কি করবো, আমার কোনটা কত কষ্ট করে নিয়ে ধার করে আমি নিছি, এটা হলো শয়তানের বাচ্চা আমার টেয়াটা নিয়ে গেছি। আমি এখন আমি পোলারে কী খাওয়াবো, আমি কি সামনে নিয়ে দেবো, ধান বস্তে দোকানে যায় দে বাকি টাকি দেয় কি না। ভাই মাংস কি কিছু বাকি টাকি দেওয়া যাবো, আমার মাংস বাকি বেশি নেই। আরে ভাই এখানে মাংস রাখা আছিল, এই যে দেখেন সবাই দেখেন ভাই, আমি এটা নিয়ে এই দিক দিয়ে দূর মারতাম। শুনছিলাম লোকটা মানে দোষ হয়, কি হয়েছে ভাই, কি হয়েছে ভাই? ভাই এই লোকটা তো দেখলাম এখানে এই গোস্ত রাখা ছিল, হ্যাঁ আসে দিয়ে সে কোনো দরদাম করা নাই কিছু নাই, মাংসটা এভাবে টুকলা নিয়ে সে দূর মারতাছে। ছেলেটা তো ভালো, আমার এই কামলা ছিল ভাই, হ্যাঁ আমার তো কিছু টেয়া চাইছিল, আমি রাগ করে বলছিলাম ছেলেটারে মাইরের না, যাই হোক এটা ভুল করছে ও, এটা আমি একটু দেখতেছি বিষয়টা। এই বেটা এরকম কাজ করতে তোরে বলছি আমি, তোর লাগবো তুই আমারে তো কবি, আয় দেখি আয়। আচ্ছা ঠিক আছে ভাই, ভুল আছে ক্ষমা করে দেন ভাই, দেখি আয়।